বন্ধুরা, আজকের গল্প লাল সিলিন্ডার। বিছাকান্দি জঙ্গলে এক অনাথ টুনটুন ওর মামা মামির সাথে বাস করত। টুনটুনের বাবা মা টুনটুন যখন ছোট ছিল তখনই মারা গেছে। সেই থেকে টুনটুন যেন মামির চোখের কাঁটা। কি রে টুনটুন, এভাবে তৈরি হয়ে কোথায় যাচ্ছিস শুনি? মামি, স্কুলের তো সময় হয়ে গেছে। বোনকে দেখলাম স্কুলে যাওয়ার জন্য তৈরি হচ্ছে, তাই আমি স্কুলে যাওয়ার জন্য তৈরি হচ্ছি। এ কি, এ আমি কি শুনছি? এই হতচারি মেয়ে, সে নাকি এবার স্কুলে যাবে। এই, তুই আমার মেয়ের মতো হতে চাস নাকি? হ্যাঁ, তুই আমার মেয়ের মতো হতে পারবি? তুই কি আমার মেয়ে? হ্যাঁ, শোন একটা কথা ভালো করে মনে রাখবি, আমার মেয়ে স্কুলে যাবে, ভালো মন্দ খাবে, তাই বলে কি তুইও এসব করতে পারিস নাকি? সে আমার মেয়ে, তুই তো আর আমার মেয়ে নস। তোকে আমি এ বাড়িতে রেখেছি, এটাই তোর ভাগ্য। যা, কাজ কর গিয়ে। কিন্তু মামি, আমি তো সব কাজ শেষ করেছি, তাহলে যেতে দাও না স্কুলে? না, যা, আমার ঘরটা পরিষ্কার করে দিবি, যা বলছি। মামির কথা শুনে টুনটুনের অনেক মন খারাপ হয়, আরও মন খারাপ করে কাজে চলে যায় আর সব কাজ করতে থাকে। টুনটুন, এই টুনটুন, আমার জন্য একটু চা করে নিয়ে আয় তো। যা, তাড়াতাড়ি আসবি, আমার মাথাটা বড্ড ব্যথা করছে। ঠিক আছে মামি, আমি এক্ষুনি চা করে নিয়ে আসছি। এরপর টুনটুন তাড়াতাড়ি করে রান্নাঘরে চা বানাতে যায়। রোজ রোজ এখানে রান্না করতে আমার অনেক কষ্ট হয়, মামিকে কত করে বলি আমাকে একটা গ্যাস সিলিন্ডার কিনে দিতে, এভাবে কি আর মাটির চুলোয় রান্না করা যায় নাকি? এরপর টুনটুন মাটির চুলোতে চা বানাতে থাকে, কিন্তু পুরো রান্নাঘর অনেক ধোয়া হয় আর ধোয়াতে রান্নাঘরটা ভরে যায়। ও মা গো, চোখ জ্বলে পুড়ে গেল, এই ধোয়াতে আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না। এরপর টুনটুন অনেক কষ্টে চা বানায় আর ওর মামি সুখী পায়রাকে খেতে দেয়। কি হলো, এভাবে চা নিয়ে দাঁড়িয়ে আছিস কেন, কি বলবি? আসলে মামি, বলছিলাম কি যে আমার না মাটির চুলে রান্না করতে অনেক কষ্ট হয়, তুমি কি আমাকে একটা গ্যাস সিলিন্ডার কিনে দিবে? তাও না একটা গ্যাস সিলিন্ডার কিনে, তাছাড়া তো আমাকে অনেক রান্না করতে হয়, তাই তো অনেক সময় লাগে, একটা গ্যাস সিলিন্ডার হলে আমার অনেক ভালো হতো মামি। কি কি বললি তুই? নবাবজাদির মেয়ের কথা শোনো, সে কি মাটির চুলে রান্না করতে পারে না, এসেছেন জমিদারের মেয়ে, তোর মরামাকে বলতে পারিস না, তোকে একটা গ্যাস সিলিন্ডার কিনে দিয়ে যাবে, যা এখান থেকে। মামির কথা শুনে টুনটুনের অনেক মন খারাপ হয় আর কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। এভাবেই দিন কাটতে থাকে। টুনটুন, এই টুনটুন, শোন, আমার মেয়ে আজ আলু পরোটা খাওয়ার জন্য জেদ করছে, তুই কি এক্ষুনি আলু পরোটা বানিয়ে ফেল তো। সুখী পায়রার কথা শুনে টুনটুন রান্নাঘরে যায়। মা, ও মা, তুমি আমাকে রেখে কোথায় গেছো মা? তুমি আমাকেও তোমার সাথে করে নিয়ে গেলে না কেন? আমি যে আর পারছি না, প্রতিদিন রান্না করতে হয়, মামি আমায় রোজ রোজ অনেক কাজ করিয়ে নেয়, মামি আমায় একটুও ভালোবাসে না, আমার এভাবে থাকতে ভালো লাগে না মা। আমি এত রান্না করি, এত কাজ করি, কিন্তু মামির মন পেলাম না মা, আমি আর এত অত্যাচার সহ্য করতে পারছি না। ও মা, তুমি আগে যে তারা হয়ে এসব দেখতে পাচ্ছ না? টুনটুন যখন এসব বলে কাঁদছিল তখন সেখানে টুনটুনের মায়ের আত্মার টুনি চলে আসে। কাঁদিস না মা, আমি আমার মেয়ের কষ্ট দেখে আর থাকতে পারলাম না, তাই তো চলে এলাম। মা, তুমি এসেছ মা, মা, মামির হাত থেকে তুমি আমাকে বাঁচাও, এই দেখো মা, এই চুলায় রান্না করতে কত কষ্ট করতে হয় আমায়, আমার চুলায় রান্না করতে অনেক কষ্ট হয় মা। তোর আর কষ্ট হবে না রে মা, এই জন্যই তো আমি এসেছি, তাই না? এরপর টুনি জাদু করে একটা লাল গ্যাস সিলিন্ডার নিয়ে আসে। এই নে মা, এই লাল গ্যাস সিলিন্ডার, এটা দিয়ে রান্না করলে তোর অনেক তাড়াতাড়ি রান্না হবে সোনা, তবে সাবধান, তোর মামিকে দেখাবি না। এবার তবে আমি আসি রে মা, তুই একটু কষ্ট পাস না। এসব বলে টুনি চলে যায়। মা, চলে গেলে মা। এরপর টুনটুন মায়ের দেয়া গ্যাস সিলিন্ডার দিয়ে তাড়াতাড়ি করে আলু পরোটা বানায়। মামি, এই নাও তোমার আলু পরোটা, তুমি তো আলু পরোটা খেতে চেয়েছিলে।
আলু পরোটা দিয়ে টুনটুন সেখান থেকে চলে যায়। আর সুখি পায়রা মনে মনে ভাবতে থাকে, আরে এই টুনটুন এত তাড়াতাড়ি কি করে রান্না করলো, আমার মাথায় তো কিছুই ঢুকছে না। না, ব্যাপারটা খতিয়ে দেখতে হবে তো। শালুকে বলি এই মেয়ের উপর নজর রাখতে। মা শালু, শোন মা। এই যে শোন, তুই টুনটুনের উপর নজর রাখিস তো মা। আজ তো আমি বিকেলে বাড়িতে থাকবো না, তখন তুই দেখবি ও কি দিয়ে রান্না করে, বুঝেছিস? ঠিক আছে মা। এরপর বিকেলে সুখি পায়রা কাজে বাহিরে যায়। আর টুনটুন যখন রান্নাঘরে রান্না করছিল, তখন সেখানে শালু চলে যায়, আর গ্যাস সিলিন্ডারটা চোখে পড়ে তার। ও, এই ব্যাপার? তাই তো বলি, তুই এত তাড়াতাড়ি কি করে রান্না করিস? দাঁড়া, এবার তোমাকে সবটা খুলে বলতেই হবে। আর একটা কথা সত্যি করে বলতো, তুই এই গ্যাস সিলিন্ডার কোথায় পেয়েছিস? হ্যাঁ, চুরি করেছিস তাই না? না 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 বোন, আমি এই গ্যাস সিলিন্ডার চুরি করিনি। তুই দয়া করে মামিকে কিছু বলিস না, এটা আমার মা আমাকে দিয়েছে। দয়া করে তুই কিছু বলিস না। টুনটুন এত বারণ করার পরেও শালু কিছুই শুনতে চায় না। সুখী পায়রা বাড়িতে ফিরে এলে শালু ওর মাকে সবটা বলে দেয়। কি, তার মানে এই ব্যাপার? কিন্তু কথা হচ্ছে, এই টুনটুন গ্যাস সিলিন্ডার কোথায় পেলো? ওর মরা মা ওকে গ্যাস সিলিন্ডার দিবে কি করে? না, ওকে মেরে সত্য কথাটা বের করতে হবে। এরপর সুখী পায়রা টুনটুনকে গ্যাস সিলিন্ডারের কাছে নিয়ে যায়। বল, এবার সত্যি করে বল, কোথায় পেয়েছিস এই গ্যাস সিলিন্ডার? সুখী পায়রা এত জানতে চাইলেও টুনটুন ওকে কিচ্ছু খুলে বলে না। এতে সুখী পায়রা অনেক রেগে যায়। আর যখনই সুখী পায়রা গ্যাস সিলিন্ডারটি ছুঁতে যাবে, তখনই আগুনের ফুলকি এসে সুখী পায়রার চোখে পড়ে। ও মা গো, আমার চোখ জ্বলে পড়ে যাচ্ছে, আমি মনে হয় আর কোনোদিন চোখে দেখতে পারবো না, মরে গেলাম গো। সুখী পায়রা যখন এইভাবে চিৎকার করছিল, তখন সেখানে টুনির আত্মা আবার ফিরে আসে। কি ব্যাপার বৌদি, খুব কষ্ট হচ্ছে তাই না? আমার মেয়েকে যখন কষ্ট দাও, তখন কি আমার মেয়ের কষ্ট হয় না? হ্যাঁ, এখন কেমন লাগে দেখো, এবার বোঝো মজাটা। টুনি, আমার চোখ ভালো করে দাও, মরে গেলাম আমি। আর তোমার মেয়েকে অত্যাচার করব না আমি, কোনো কাজ করিয়ে নিব না, নিজের মেয়ের মতো ভালোবাসবো। ক্ষমা করে দাও আমায়, আমার ভুল হয়ে গেছে, তুমি আমার চোখ ভালো করে দাও। এভাবে সুখী পায়রা কাকুতি মিনতি করতে থাকে, তারপর টুনি ওকে ক্ষমা করে দেয় আর চোখ ভালো করে দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর থেকে সুখী পায়রা টুনটুনকে নিজের মেয়ের মতোই ভালোবাসতো।